Detective 2015. And welcome to the show. Jannam, Fair and Lovely Maine presents Detective 2015, co-powered by Velux Dotin and Louise Herbal's Negro Hair Oil. আসুন এই মুহূর্তে এই মঞ্চে এই পর্বে এমন চারজনকে ডেকে নিই যারা আপনাদের খুবই পরিচিত, যারা অত্যন্ত ট্যালেন্টেড, তাদের আপনারা দেখতে পান সিনেমার পর্দায়, কোনো সময় টেলিভিশনে, কোনো সময় মঞ্চে, বিভিন্ন অনুষ্ঠানে। তারা সবাই এখানে খেলবেন আজকে আমার সঙ্গে গোয়েন্দাগিরির খেলা এবং দেখি এখানে তাদের মগজ আস্ত্রে কতটা শান আছে, কিভাবে তারা নাম্বার নেয়। কারণ এই মঞ্চে দাঁড়িয়ে যে চ্যাম্পিয়ন হবে এই পর্বের, সে কিন্তু যত পয়েন্ট পাবে তত হাজার টাকা সে এখান থেকে নিয়ে যাবে। লেটস কল দেম উইথ এ বিগ হ্যান্ড। সবাই চিনতে পারছেন তো, তারা এসে গেছে আমার সামনে। চলুন তাদের সঙ্গে মজার খেলা খেলবো। শ্রাবন্তী, কি চলছে এখন, কি করছো? আমার আসছে কাঠমান্ডু। কাঠমান্ডু? কাঠমান্ডু না, কাঠমান্ডু। কাঠমান্ডু? ও আচ্ছা। আর তার জন্যই আজকে আমরা এখানে এসেছি, আর মজা করতে এসেছি। জানি কিছুই খেলতে পারবো না, কিচ্ছু পারবো না, বাট তাও আর কি একদম এদের এদের তো ছাড়বোই না আজকে। এরা যে দুজন আছে আমাদেরকে খুব জ্বালিয়েছে কাঠমান্ডু শুটিং এ। হ্যাঁ, প্রচুর জ্বালিয়েছে, প্রচুর অনেক কিছু করেছে, খেয়েওছে আমাদের কাছে অনেক। তো দেখা যাক কি করা যায়। এই তো এখন কাঠমান্ডু নিয়েই পুরোপুরি ব্যস্ত এই প্রমোশন নিয়ে, আর বিশেষ করে পুজোর সময় আমাদের মোরালিস্ট আর কি প্রত্যেকেরই দুটো ছবি রিলিজ আছে। কাঠমান্ডু রয়েছে, আরও একটা ছবি রিলিজ আছে, আর আপাতত আর একটা ছবি শুটিং এই মধ্যে চলছে, এই চলছে ঠিকঠাক করে। মিমি, হ্যাঁ, আজকে বেসিক্যালি আমাদের এখানে আসা বিকজ অফ আমাদের ছবি কাঠমান্ডু, যেখানে আমরা ফুল অন ছেলেদের মুন্ডু কেটেছি। আমরা অনেক কিছু এমন স্টান্স করেছি ছবিতে যেখানে ওরা কিচ্ছু করতে পারে না, আমরা সকাল থেকে ভয় মরে যাচ্ছিল। আমরা কি স্টান্স করেছি এটা বলবো না, আমরা সেগুলো নিজেরা করেছি স্টান্টগুলো। আর তখন ছেলেরা একদম বেস অফ দ্য ক্যাম্প বসে চা খাচ্ছিল, বললো না না ঠিক আছে মেয়েরা করুক, আমরা এগুলো করবো, মানে ইট ওয়াজ লাইক দ্যাট। না, আমাদের এখানে বাকি এই যে দুজন রয়েছেন আর কি, আমাদের শ্রদ্ধেয় দুই বন্ধু যারা রয়েছেন, সহকর্মী যিনি রয়েছেন দুজন, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ভদ্রতায় বিশ্বাস করি। আমরা কখনো চাইনি, আমরা চাইনি যে আমাদের সহকর্মীরা আমাদের খিমচে দিচ্ছে বা কামড়ে দিচ্ছে, আমরা চাইনি। শোনো, আমরা এক হাতে তুলি, অন্য হাতে বেচি মালি, মানে নিজের শিকার কি মোহাম্মদ আলী, সেটা তো ছবি দেখলে বুঝতে হবে। আচ্ছা, করাঞ্চিকে আমরা এখানে মিস করছি, এদের মধ্যে আরেকজন আছে আবির দা, আমাদের পাবলো, সেটা হ্যাঁ, সে আরেকজন লম্বুটা, হ্যাঁ ওর নাম ঘরাঞ্চি আর কি। ঘরাঞ্চি? হ্যাঁ, ঘরাঞ্চিকে যার উপরে উঠে উঠে ফ্যান পরিষ্কার করা যায়। হ্যাঁ, ছিলো জানতে পারবে, ভূত নাম দিয়েছে ঘরাঞ্চি। আচ্ছা চলো, এর মজা করতে করতে আমরা খেলি। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, 10 sets of questions, তার মধ্যে প্রত্যেকটাতে দুটো করে কোয়েশ্চেন, সেই দুটো কোয়েশ্চেন আমি 1-2 বলে শেষ করব, তারপর বাজার প্রেস করব। এটা বাজার রাউন্ড, যদি উত্তর ঠিক হয় তাহলে প্লাস পাই। ওকে, দুটো প্রশ্নের উত্তর একটাই, এতে কোনো চ্যালেঞ্জ নেই, রাইট? চলো, এটা আমাদের ফার্স্ট স্টেপ। ফার্স্ট সেট, 1 নম্বর প্রশ্ন হচ্ছে জল কি থেকে নিলে, 2 বরের আরেক নাম কি? পাত্র। পাত্র, ব্যাং অন, প্লাস 5, জোহম প্লাস 5। সেট 2, প্রথম প্রশ্ন, ওটা কি সাপ, দ্বিতীয় প্রশ্ন, সে কবে আসছে? হ্যাঁ, কাল। কাল, পারফেক্ট। রুদ্র প্লাস 5, রুদ্রনীল প্লাস 5, ওটা কি সাপ, কাল সাপ, দুধ দিয়ে কাল সাপ পুষছ, সে কবে আসছে, কাল আসছে। পরের সেট, 1 নম্বর প্রশ্ন, জলের এটিকে কি বলে, 2 নম্বর আইনের এটিকে কি বলে? ফাঁদ, জলে তো ফাঁদ আসে না। মানুষ ভাই, ধারা,
জলের ধারা জলধারা আর আইনের এটিকে ধারা বলে আচ্ছা পরের সেট এক নম্বর ওজন মাপার এটি কোন একক দু নম্বর ছেলেটির কি খারাপ মন মন ওজনের এটি কোন একক মন এক মন আর ছেলেটির কি খারাপ মন খারাপ না মন খারাপ করেছে সিম্পল বলছি জিনিসটা খুব মজার যখন প্রশ্ন করা হয় ভাবা হয় তখন এটা বড়দের কিছু একটা খেলা আর যখন উত্তরটা বের হয় তখন ছোটদের খেলা এটা আমাদের সঙ্গে ওদের যেটা তফাত আর বয়স নিয়ে বলছো তো না না মন নিয়ে ক্লাস ফাইভ রুদ্র ছেলেদের ছেলেরা ওই দুটো হয়েছে মেয়েরা এখনো কিচ্ছু পারে ঠিক আছে ঠিক আছে আমরা তোমাদের স্পেস দিচ্ছি আচ্ছা এক নম্বর প্রশ্ন পরের স্টেপে এটা কোন বাজি আর দু নম্বর কথার কি ছুটছে পটকা লঙ্কা কি লঙ্কা ফুলঝুরি ফুলঝুরি ইয়েস এই একই হলো দেখো আমি বাজি বলেছি পরের সেট এক নম্বর দরজাটা কেমন করে খোলা দু নম্বর ওখানে কি বসেছে হাট বসেছে রাইট সাবন্তে আমি তো বাজিয়েছিলাম আমি কে বললো গিরু আমরা পেরেছি চলো সাবন্তি ক্লাস ফাইভ আর উত্তরটা হচ্ছে দরজাটা কেমন করে খোলা হাট করে খোলা আর ওখানে কি বসেছে হাট বসেছে রাইট পরের সেট এক নম্বর রামায়ণের এটি কোন চরিত্র দুই মিছিলে এগুলো কি পুতুল কাল্পনিক মাইনাস হয়ে গেল যেটা পেলাম কুশ কুশ পুত্তলিকা যেমন রামায়ণের এটি কোন চরিত্র কুশ মিছিলে এগুলি কি পুতুল কুশ এটা আমার জানা ছিল না ওকে এটা তো অ্যাকচুয়ালি মাইনাস হয়ে গেল মিমে আচ্ছা পরের সেট এক নম্বর প্রচলন কি আর কি বলা হয় দুই আমি কি তোমার সাথে যাব প্রচলন তো আমরা বলি চলতি ঠিক আছে আর আমি কি তোর সাথে যাব মানে চল চল আর প্রচলন চল 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 প্লাস ফাইভ ওরে প্লাস ফাইভ তাহলে প্রচলনকে আর কি বলা যায় চল ওই যুগ থেকে এটার চল হয়েছে বা হয়েছিল আর আমি কি তোমার সাথে যাব চল ওকে পরের সেট ওপর দিকে তাকিয়ে কি দেখছো ইনি কোন দেবী তারা সিম্পল সিম্পল ওপর দিকে তাকে কি দেখছো তারা ইনি কোন দেবী তারা দেবী তারা মা আচ্ছা লাস্ট চান্স লাস্ট সেট এক নম্বর প্রশ্ন চিড়িয়াখানায় গিয়ে কি দেখলে দু নম্বর হাতের ব্যবহার অনুযায়ী ডান বা বামের পাশে কি বসে হাতি হাতি রাইট রাইট ডানাতি বাঁতি চলো শ্রাবন্তী প্লাস ফাইভ তাহলে চিড়িয়াখানায় গিয়ে কি দেখলে হাতি দেখলাম হাতের ব্যবহার অনুযায়ী ডান বা বামের পাশে কি বসে ডান হাতি বা হাতি একটা স্টেপ শেষ হলো স্টেপ নাম্বার ওয়ান আজ দেখি আমরা কত নাম্বার হলো শ্রাবন্তী দশ সোহম পাঁচ মিমি পাঁচ রুদ্র দশ চলো আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি এক্ষুনি কোথাও যাবেন না কিন্তু এইটা স্টেপ টু স্টেপ টু প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল চলে আসুন একবার দম নিয়ে নিন মাঝখানে আসিলাম আসিলাম হেথা এই রণক্ষেত্রে আজ এ সন্ধ্যায় থাক এর উপরের স্কেলটা যাবেন কি
উপরে গিয়ে তুলবো স্কেলটা যদি তুলতে হয় উপরে গিয়ে তুলতে থাক অনেক সময় লেগে যাবে থাক থেকে বেটার আলাপ করি আচ্ছা আচ্ছা কারা কারা চেনেন কাউকে চিনা চিনা লাগছে চেনা লাগছে না হ্যাঁ দেখুন বিখ্যাত হিরোইন একটু 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 নজর দিন ভালো করে বাবা এই তো ডবল ডবল দেখছি উপরে একটা নিচে একটা এ কি শ্রাবন্তী শ্রাবন্তী হ্যাঁ देखते छोट हलो किन्तु क्षुद्र नन इनि रुद्र इनि रुद्र এইখানে এসেছে কেন আজকে এরা তো এখানে এসেছে গোয়েন্দাগিরি খেলা খেলতে কিন্তু আপাতত যেটা করবে সেটা হচ্ছে উনি একটা লেখা পড়বেন উনি যে লেখাগুলো লেখেন ওনার নামটা শুনলেই আগে বুঝতে হবে নামটা বলে দিন আগে বলবো হ্যাঁ শ্রী জালমোহন গাঙ্গুলী সে দেখেই মনে হচ্ছে না সত্যি আমি বলি এরা যেটা করবে সেটা হচ্ছে আপনার লেখাটা আপনি যখন পড়বেন তোমরা বাজার প্রেস করে যে যেরকম বুঝবে সেখানে সেখানে কোথায় ভুল আছে বলে দেবে প্লাস ফাইভ মাইনাস ফাইভ ভুল করে ভুল ধরলে কিন্তু মাইনাস ফাইভ খুব চাপ চলছিল আসলে প্রুফ রাইটিং এর পর গোটা গল্পটাই আবার নতুন করে লিখতে হয় নিজেকে কিছু রুদ্র পাওয়া গেল প্রুফ রিডিং প্রুফ রিডিং হবে তার মানে প্রুফ রিডিং মানে লেখার পরে যেটা প্রুফ বানানো হয় প্রিন্ট করার জন্য তার একটা রিডার থাকে যে পড়ে নেয় পুরোটা পড়ে নিয়ে কারেকশন গুলো করে দেয় তার মানে যেটা আজকে এরা করবে সেটা হচ্ছে প্রুফ রিড করবে আপনার ওকে প্লাস ফাইভ রুদ্র তাহলে এটাকে রিডিং করে নিয়ে হ্যাঁ কি দাঁড়ালো আসলে প্রুফ রিডিং এর পর গোটা গল্পটাই আবার নতুন করে লিখতে হয় নিজেকে মানে টোটালটা ভুলে ভরা হ্যাঁ বলুন তাই ভাবলাম চাপ কমাতে একটা যাত্রা দেখে আসি গিয়ে দেখি মাঠে বিশাল ভিড় কয়েকটা ছেলে আবার বিভিন্ন পোজ দিয়ে একে অন্যের সেলফি তুলতে ব্যস্ত সেলফি তো নিজেরটা তোলে একে অন্যের সেলফি কি করে তুলবে বাজালাম তো আমি নো ইটস মি ও তোমার বাজা বাজিয়ে দিয়েছে আচ্ছা মিমি প্লাস ফাইভ সেলফি মানে নিজের ছবি তোলা কিন্তু একে অন্যের সেলফি তোলা যায় তাহলে সেলফি মানে নিজের 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 ছবি তুলছে ইয়েস ও ও আচ্ছা কয়েকটা ছেলে আবার বিভিন্ন পোজ দিয়ে নিজের নিজের সেলফি তুলতে ব্যস্ত মাঠে এসে নস্টালজিক হয়ে পড়লাম আমাদের ছোটবেলায় যাত্রাপালার বেশ চল ছিল হাজার হলেও আমাদের লোকনৃত্য বলে কথা কি লোকনৃত্য তো না লোকনৃত্য নয় লোকশিল্প লোকশিল্প হ্যাঁ লোকশিল্প তো নৃত্য তো শিল্প হ্যাঁ তাহলে কিন্তু যাত্রাটা যাত্রা তো নয় যাত্রাটা নয় না না এই যাত্রা সেই যাত্রা নয় এই যাত্রা সেই যাত্রা নয় ও তাহলে এই যাত্রায় কি হবে এই যাত্রায় রুদ্রপাঁচ 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 তাহলে যে লোক শিল্প আচ্ছা তাহলে লাইনটা কি দাঁড়ালো হাজার হলেও আমাদের লোকশিল্প বলে কথা ছোটবেলায় মা বাবার হাত ধরে কত যাত্রাই না দেখেছি যাই দেখলাম স্টেজের পাশে একটা লোক চেঁচাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে হিরণ্য কশিপু 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 বদ 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 পালা 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 শুনেই পালাতে যাচ্ছিল কয়েকটা লোক আমাকে দেখতে পেয়ে কি খাতিরটাই না করলো বসতে দিল বেতের চেয়ারে একেবারে সামনে যাত্রা শুরু হলো অভিমন্যু চরিত্রে যে অভিনয় করছে তাকে দেখেই কেমন মায়া হলো অভিমন্যু কোথা থেকে অভিমন্যু কি করে আসবে ওখানে বুহো ভেদ করে এলো অভিমন্যু স্টেজ ভেদ করে উঠে বললো অভিমন্যু ঢুকলো কি তো ঢুকে বললো তো আরে ঢুকলো মানে কিভাবে তো মিলিটারি ঢুকে দেবেন আপনি মিলিটারি মিলিটারি করতে গেছো মাঝে কি গোলমাল হচ্ছে অন্য 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 চরিত্রকে এখানে ঢুকিয়ে দিচ্ছে কি করে বদপালাটা কার নামে বদপালাটা হ্যাঁ হিরণ্য কশিপু হিরণ্য কশিপু ফোড়লাদ ফোড়লাদ আসতে পারে তারা ফুড়ে ফুড়ে বেরোতে পারে কিন্তু ফোড়লাদ বেরোবে পাঁচিল পাঁচিল ফাটিয়ে ফাটিয়ে মাটি ফুড়ে বেরোবে বেরিয়ে বদ নৃসিংহদেব বেরোবে পাঁচিল ফাটিয়ে কি মারামারি করতে আসছে নাকি অভিমন্যু তো আসবে না কোনো মতে আসবে না আসবে কি করে হ্যাঁ
কাজে আপনার বদপালা শুরু এখান থেকেই হয়ে গেল ও প্লাস 5 হয়ে গেল রুদ্র প্লাস 5 তাহলে কালেকশনের কি হলো কালেকশনের কি হলো যাত্রা শুরু হলো ভক্ত প্রহ্লাদ চরিত্রে যে অভিনয় করছে তাকে দেখেই কেমন মায়া হলো সবই ঠিক ছিল কিন্তু সামনে বসার কারণে হিরণ্যকশিপুর কর্ণবিদারক চিৎকারে বসে থাকাটাই কিঞ্চিত কষ্টকর হচ্ছিল অবশেষে শিবের সেই অবতার নৃসিংহদত্ত কি হলো কৃষ্ণের অবতার নট শিব শিবের না নৃসিংহদেব কৃষ্ণের অবতার নৃসিংহদেব কৃষ্ণের অবতার নারায়ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মানে নারায়ণ শিবের অবতার নয় একই অঙ্গে এত রূপ হ্যাঁ কারণ আমি নৃসিংহদেবের ভক্ত বিষ্ণু ও বিষ্ণু বিষ্ণুর অবতার বিষ্ণু কাজেই এটা ও কালেকশন করতে হবে আপনাকে আর শ্রাবন্তী প্লাস 5 বাহ 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 তাহলে কি দাঁড়ালো অবশেষে বিষ্ণুর বলি বিষ্ণুর হ্যাঁ আচ্ছা বিষ্ণু অবশেষে বিষ্ণুর সেই অবতার নৃসিংহ দর্শনে মনটা আমার ভরে গেল যে থাম দুটো ভাগ করে তিনি বেরিয়ে এলেন তার একটা ভাগ এসে পড়লো আমার প্লাস্টিকের চেয়ারের উপর কোন কি হলো ওটা আপনি প্রথমে বলেছিলেন বেতের চেয়ার এখন প্লাস্টিক হতে পারে না বেতই হবে বেত হবে মারবো বেত তোমায় মানে কে বলেছে বেত হবে আপনি বলেছিলেন যে প্রথমে আপনাকে একদম লালন পালন করে বেতের চেয়ারে বসানো হয়েছিল আমাকে বেতের চেয়ারে বসানো হয়েছে যে থাম দুটো ভাগ করে তিনি বেরিয়ে এলেন তার একটা ভাগ এসে পড়লো আমার বেতের চেয়ারের উপর কোনো মতে নিজেকে ডিফেন্স করে সেই দিন কি হলো ডিফেন্স না ডিফেন্ড করে ডিফেন্স হবে না না ডিফেন্ড হ্যাঁ ডিফেন্ড করে কোনো মতে নিজেকে ডিফেন্ড করে সেই দিন তুমি কি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছিলে নাকি ওই জন্য হ্যাঁ প্লাস 5 শো প্লাস 5 চলো তাহলে কি দাঁড়ালো কোনো মতে নিজেকে ডিফেন্ড করে সেই দিন জালমোহন বদপালা থেকে নিজেকে কি হলো জালমোহন বদপালা মানে না পালা না জালমোহন বদ জালমোহন বদপালা বললেন তাহলে হিরণ্যকশিপু বলছিলেন তো বললেন জালমোহন বদপালা বলছি এটা হতে যাচ্ছিল শেষটা করতে দাও ও কি শেষ কি বলছি কোনো মতে নিজেকে ডিফেন্ড করে সেই দিন জালমোহন বদ থেকে নিজেকে বাঁচাতে পেরেছিলাম তাহলে জালমোহন বদপালা বলবে কেন হ্যাঁ এটা কনসেপ্ট ও মনে করছে যে ভাই ওই পালাটা আমারই উপর হয়ে যাচ্ছিল মৃত্যু মৃত্যু ঠিক তাই ঠিক ধরেছেন আপনি গল্পের নামটা একবার বলে দিলেই হবে হ্যাঁ গল্পের নামটা বলে দিই তাহলে বুঝে বুঝে যাবে সে কি জালা জালমোহন বদ আপনাকে একটা আমি দেখছি বলে কথা বলে দেখছি যদি জি বাংলা দেয় আপনাকে একটা না ডিভিডি প্লেয়ার দেবো ডিভিডি প্লেয়ার দিলে সুবিধা হচ্ছে যে আপনি একটু ছবি টবি দেখুন সিনেমা টিনেমা দেখুন কিছু জ্ঞান বাড়বে জানতে পারবেন আর এদের প্রত্যেককে চিনতে পারবেন ও আরামসে আপনি এবার পূজোতে কি করছেন পূজোতে কি করছি ঘুমোচ্ছি ঘুমোচ্ছেন তাহলে এক কাজ করুন একটি ছবি বেরোচ্ছে কাঠ মুন্ডু বলে কাঠ মুন্ডু কাঠ মুন্ডু বলে আচ্ছা ওই ছবিটা গিয়ে হলে গিয়ে একটু দেখে আসুন আমাদের সবাইকে চিনে যাবে আর ফ্যামিলি সবাইকে আর ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে যদি কেউ থাকে আপনার ফ্যামিলি হ্যাঁ তোমাদের ছবি কাঠ মুন্ডু দেখবো আপাতত হেট মুন্ডু হয়ে বিদায় নিচ্ছি ওকে চলো দেখি শ্রাবন্তী 15 সোহম 15 মিমি 10 রুদ্র একটা মাইনাস হয়েও 20 ইটস গুড বাবা ভেরি গুড চলো হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে বাবা বাবা করে স্টেপ 3 এই রাউন্ডটা খেলতে গেলে বা স্টেপটা খেলতে গেলে অলওয়েজ ফ্রেশ এন্ড অলওয়েজ অন দ্য মোমেন্ট হতে হবে স্টেপ থ্রিটা কিন্তু খুব ইন্টারেস্টিং কেন না তোমরা 20টা প্রশ্ন করতে পারবে সেই 20টা প্রশ্ন করতে করতে তোমাদের একটা জায়গা ন্যারো করতে হবে ইটস সর্ট অফ ল্যাসো এক্স্যাক্ট স্পটটায় পৌঁছবে এবং বলতে হবে এর মধ্যে কী আছে এবার এর মধ্যে কী আছে তার একটা ইনিশিয়াল ক্লু আমি দেবো সেটাই রেড খামে আছে 20টা প্রশ্ন চলতে চলতে তার মাঝখানে আমি 12 নম্বর প্রশ্নের পর একটা ক্লু আর একটা দেবো সেটা হচ্ছে
ইয়েলো এনভেলপে আছে তারপরে একটা ১৬ নম্বর প্রশ্নের পর দেব এটা গ্রিন এনভেলপে আছে ২০টা প্রশ্ন তোমরা করবে যে প্রশ্ন করবে বাজারবাজিয়ে করবে যদি প্রশ্নটা এই উত্তর এখানে কম্পিউটার বলে হ্যাঁ কিংবা বলে হতেও পারে তাহলে সেই প্রশ্ন করে যাবে যতক্ষণ না তার না আসবে না এলে সে থামবে বাকি তিনজনের মধ্যে কেউ বাজার প্রেস করবে করে আরম্ভ করবে জিনিসটি পাতলা হয় আচ্ছা এটা কি কোনো লিভিং থিং না খুব ভারী কিনা জিনিসটি কি খুব ভারী না তাও না কাগজ দিয়ে কি তৈরি এটা কি কাগজ দিয়ে তৈরি কিছু না তাও নয় মিমি এটা কি লোকে নিজের সাথে ক্যারি করতে পারে এভরিওয়্যার এটা হ্যাঁ এটা কি কাঠ দিয়ে তৈরি না খুবই পাতলা এটা কি খুবই পাতলা হ্যাঁ এটা কি খুব ছোট ছোট কিছু জিনিস হ্যাঁ সোনা কিছু সোনার সোনা দিয়ে তৈরি কি জিনিসটি সোনা দিয়ে কি তৈরি না যোগাযোগ করা যায় কারুর সঙ্গে এটার মাধ্যমে কি যোগাযোগ করা যায় না এটা সাজার কোন জিনিস যে মানুষ সাজগোজ করে যেমন কিছু প্রসাদন সামগ্রী প্রসাদন হ্যাঁ প্রসাদন সামগ্রী কিছু না চামড়ার কিছু লেদার এটা কি লেদারের কিছু না এবার আমি একটা ক্লু দিয়ে দিই বিভিন্ন কাজে লাগে প্লাস্টিকের কিছু এটা কি প্লাস্টিকের কিছু না তাও নয় মেটালের কিছু মেটালের কিছু হ্যাঁ রুদ্র যদি তোর মনে হয় যে পাচ্ছিস না তাহলে তুমি পাস করো হ্যাঁ পাস হ্যাঁ জিনিসপত্র কেনা বেচা যায় পয়সা কেনা বেচার কাজে লাগে কেনা বেচার কাজে লাগে জিনিসপত্র কেনা বেচার কাজে লাগে না কাটার কাজে লাগে কি হ্যাঁ কাটার কাজে লাগে কি হ্যাঁ ১৬টা হয়ে গেছে একটা ক্লু দেব তারপর বলবি ইয়েস একটি বা একাধিক কেনা হয়ে থাকে লেট শ্রাবন্তী লক করলো ব্লেড বাকি তিনজন আরো কয়েকটা প্রশ্ন বাকি আছে করতে পারো অর লক করতে পারো ব্লেড বাস হয়ে গেল ব্লেড ব্লেড যুদ্ধ বাকি রইলে কিছু জিজ্ঞেস করতে চাও এটা দিয়ে কাউকে আঘাত করা যায় কি এটা দিয়ে দাড়ি কাটা যায় কি প্রেমে আঘাত পেলে কি এটা দরকার হয় এটা বলো কিসে তুমি যেটা করে থাকো বলছি সিনেমায় এটা দিয়ে মেয়েরা কি হাত কাটে সিনেমায় না অরিজিনালও কাটে কেউ কাটতে দেখিনি কাউকে দেখিনি তুমি কেটেছো তোমার হাতে দাগ আছে আমি দেখেছি আচ্ছা এটা দিয়ে মেয়েরা কি হাত কাটে ব্লেড ব্লেড
চলো নাম্বার দেখি রাবন্দি 35 একদম জাম্প খেয়েছে আরে বাপ রে দেখো সোহাম 25 মিমি 25 রুদ্র 25 আজ এবার ছবির অংশ দেখি আমরা কিছু 24/7 আমাদের কাজের চাপ একটু ছুটি চাই দম নেব বলি কত টেম্পারেচারে হিসি বরফ হয় রে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেখ রাইট পল্লবী মেয়ে বাজি বন্ধ আমরা আমাদের মতো যাব কাউকে গাড়িতে তোলার দরকার নেই আমরা এক হাতে তুলি অন্য হাতে বেচি আপনারা মালিক ঠাটিয়ে পড়লে বুঝতে পারবে আমরা মালিক মোহাম্মদ আলী রাসলীলা খুনটা আমরা দুজন করব ডান Very good. I'm telling you. Very, very good. I'm definitely the good. এবার শুরু করবো আমরা first step. First step এ আমরা দুটো ছবি দেখবো এখানে. সিনেমার লোক সিনেমা দেখবো দুটো. একটা করে ছবি দেখার পর একটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা উত্তর দিতে হবে. উত্তরটা বাজার করে বলতে হবে কিন্তু এটাতে চ্যালেঞ্জ আছে. এটাতে প্লাস ফাইভ, ভুল হলো মাইনাস ফাইভ আর তাকে চ্যালেঞ্জ করতে পারে সে প্লাস টেন মাইনাস টেন. চলো দেখি ছবি ফার্স্ট ছবি হৃদয়ে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার বউ রাত পাবো না চলে গেলে সোনার বউ রাত পাবো না 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 ছেড়ে দেব না আমি হৃদয়ে রাখিব ছেড়ে দেব না আমি আপন করে রাখিব ছেড়ে দেব না ভুবন মোহনগড়া আর মনিজনার মনোহরা ভুবন মোহনগড়া মনিজনার মনোহরা তুমি রাধার প্রেমে মাতোহারা থাকবো মগনা রাধার প্রেমে মাতোহারা থাকবো মগনা না না ছেড়ে দেবো না আমি হৃদয়ে রাখিব ছেড়ে দেবো না আপন করে রাখিব ছেড়ে দেবো না যাব বোঝের কুলি কুলি আর গায়ে মাখবো কত ধুলি যাবো বোঝের কুলি কুলি আর গায়ে মাখবো পদ ধুলি আমি ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না রাধার ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না 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 ছেড়ে দেবো না আমি হৃদয়ে রাখিব ছেড়ে দেবো না আপন করে রাখিব ছেড়ে দেবো না কত লক্ষ জন্ম ঘুরে ঘুরে এই মানব জন্ম পেয়েছি রে কত লক্ষ জন্ম ঘুরে ঘুরে এই মানব জন্ম পেয়েছি রে ওই এখনই ডাকলে হরি বংশীধারী নিজয় হয় না বংশীধারী নিজয় হয় না 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 ছেড়ে দেবো না আমি হৃদয়ে রাখিব ছেড়ে দেবো না আমি হৃদয়ে রাখিব ছেড়ে দেবো না যে ডাকে চাঁদ গৌরী বলে তার ভবের কুলে যেটাকে চাঁদ গৌরী বলে আর ভয় কিরে তার এই ভবের কুলে
এটা পাঁচজন ক্যারেক্টারকে দেখেছি আমরা। স্যান্ডি ওনাকে পাঠায়, আর রনু পাঠিয়েছিল হচ্ছে মধুকে। ব্যাপারটা দুজনের মধ্যেই এটা হয়েছিল এক্সচেঞ্জটা। ইয়েস, কাপলটা কোথায় গেল? তুই তো দুটো কাপলের কথা বলছিস। চ্যালেঞ্জ, মধু আর গিটারওয়ালা ছেলেটা রনু। কারণ যখন রনু ওকে মেসেজ পাঠায় হৃদমাঝারে রাখবো ছেড়ে দেব না, ওকে জাস্ট পাগল বলে একটা স্মাইলি পাঠায়। কিন্তু এটা বিস্ময়বোধক চিহ্ন ছিল। হ্যাঁ, পাগলের সঙ্গে মধু স্যান্ডিকে ইয়েস হ্যাঁ বলেছে। এটা চ্যালেঞ্জ করে বলছো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখা যাক তাহলে ফাইনালি কি দাঁড়িয়েছিল, কি বলেছিল। এবার সেই যে নোটটা চলে এসেছে, রাধার ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, না না ছেড়ে দেব না, আমি হৃদয়ে রাখিব ছেড়ে দেব না, আপন করে রাখিব ছেড়ে দেব না। এই গল্পটারই পরের অংশ, সেকেন্ড ছবি ওটা। ডেফিনির মৃত্যুর সময় একটা ইন্ডিকেশন দিয়েছে, যে ইন্ডিকেশন মধু যেটা দিয়েছে তার মধ্যে মানে অনামিকা আঙ্গুলটা, অনামিকা সেই জন্য এই এইটা এইটা হচ্ছে পয়েন্ট। শ্রাবন্তী 40,
show home 20. Baby 35. Rudro 25. Chalo ese ke ji amra fifth step. Fifth step presented by Velex.in. আপনার বাড়ি বসে খেলার জন্য আজকের ওয়েলক্স প্রশ্ন হলো, এটা একটা কম্পিউটার অপারেটিং সিস্টেম, এটা ছাড়া বসত বাড়ি কমপ্লিট হয় না। আপনার ক্লু হলো উত্তর পাঠাতে টাইপ করুন ওয়েলক্স স্পেস আপনার উত্তর আর পাঠিয়ে দিন 57575-এ। এই খেলা শেষে যে যত পয়েন্টস করবে, মানে পুরো স্টেপ, আর একটা স্টেপ আছে সিক্স স্টেপ, সেটা করার পর যে যত পয়েন্ট করবে তার মধ্যে হায়েস্ট যার হবে সে হবে চ্যাম্পিয়ন আজকের পর্বে, এবং যত পয়েন্ট সে পাবে তত 1000 টাকা নিয়ে যাবে। তিনি পাবেন লুইস আরভেল লেগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে 10,000 টাকা, দ্য বেস্ট ডিটেকটিভ অফ দ্য ইয়ার। তার জন্য আছে একটা বিশাল গাড়ি এবং সেটা দেবেন লুইস হার্বেলস লেগ্রো হেয়ার অয়েল। চলো এখন আমরা যাব একটা অন্য কক্ষে। আচ্ছা দেখা যাক ও কি করছে। গগনলাল কিছু বলছেন আমায়? বলছি যে কাত হয়ে এরম এক, আরে এমন রহস্য গল্প পড়তে পড়তে কাত হয়ে গেছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হেভি রহস্য গল্প দাদা, হেভি রহস্য গল্প। আচ্ছা হ্যাঁ, মানে লেখা আছে পিসিমার বাড়ির, মানে পিসিমার বাড়ির রান্নাঘরের কিছু একটা জিনিস চুরি হয়ে গেছে। ও হ্যাঁ, সন্দেহ গিয়ে পড়লো বাড়ির চারজন কাজের লোকের ওপর। রামকে জিজ্ঞেস করা হলো, রাম বললো ওই সময় আমি বাজার গিয়েছিলাম। শ্যাম বললো ওই সময় আমি খাকা বাবুকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। যদু বললো আমি তখন তো রেশন তুলতে গিয়েছিলাম। মধু কিছু বললো না, বলবে কি করে, ও তো কথাই বলতে পারে না। এবার বলতে হবে এর মধ্যে কে এই জিনিসটি চুরি করেছে। এই গোয়েন্দাতে বলতে হবে? হ্যাঁ, মিমি চান্স নিচ্ছে, মিমি বলো। লাস্টের জন সে বলতে না পারলে কি হচ্ছে, চুরিটা তো করতে পারে না। এটা ভুল হয়ে গেল। ভুল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। ওকে উত্তরটা বলে দি। হ্যাঁ, দোষী হচ্ছে নেপো, দই রাখা ছিল মেরে দিয়ে চলে গেছে। ক্যা বাত দাদা, ক্যা বাত, ক্যা বাত। নিজেই নিজের পিঠ চাপড়ায়, নিজেই বলে নিজের পিঠ চাপড়ায়। আচ্ছা আমি পাঠাচ্ছি, ভেজে 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 এক এক করে ভাজবে, সবাইকে ভাজবে না। আচ্ছা সোহম আগে যা। বসেন গাদিতে, বসেন। নমস্কার নমস্কার। ওসলে ওইটার দিকে নজর রাখিস, উপরেরটা। এইটার দিকে কেন নজর রাখ? লেখা আছে এটা, লেখা উপরে। হ্যাঁ ফার্স্টে বলি, এটা ফটো ফ্রেম আছে। হ্যাঁ প্রচুর বাচ্চাগুলোকে চেনেন না, চিনলে ফেলে দেবেন, নিজের ছবি রাখবেন, এত ভাবার কি আছে। এটা হচ্ছে রিস্ট ওয়াচ আছে, এটা হচ্ছে বারবিকিউ গ্রিল আছে, এটা খানা ফানা ইত্যাদি প্রভৃতি খুলে দেখাতে হবে, দেখালে ভেতরে দেখার মতো কিছু নেই, উঁকি মেরে দেখে লাভ নেই। হ্যাঁ ব্যাস, এটা একটা ব্যাগ আছে, ব্যাগ। হ্যাঁ শুটিংয়ে যান, রিসেন্ট যাওয়ার আছে শুটিংয়ে, আউটডোরে। এই ব্যাগটা নিয়ে যাবে, এইটা ব্যাগ। হ্যাঁ এইবার কামের কথায় আসি, এবার হচ্ছে হাবা। এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আছে, সাতটা লেটার দিয়ে এখানে লেখা আছে হাবা। এটা পুরো কত পুরো এবার হলো একটা মুফত কুলু আমি দেব তোমাকে, কিন্তু তারপরে যদি তুমি কুলু আমার মুখে শুনতে চাও, এখান থেকে যে কোনো একটা জিনিস আমার হাতে তুলে দেবে, আমি গোডাউনে পাঠিয়ে দেব, ঠিক আছে? আর যদি চাও তুমি এখান থেকে একটা লেটার আমি ওপেন করে দিই, তাহলে আমার পছন্দ মতো, আমার মাইন্ড এটা, আমার পছন্দ মতো জিনিস আমি এখান থেকে কোথায় পাঠাবো, গোডাউনে পাঠাবো। একটু আরাম করে বসেন দাদা, চাপ নেবেন না, আমি আছি কিন্তু, চিন্তা করবেন না। হ্যাঁ মুফত কুলু দিচ্ছি এবার। হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত মানুষ আছে, আর একটা কুলু লাগবে। হ্যাঁ কিন্তু এবার কি হবে, আমি মুখে দেবো না এখান থেকে নেব?
আমি মুখে দিই ওকে তাহলে একটা জিনিস আমার হাতে তুলে দিন ঝটপট ব্যাস ঠিক আছে এটা হ্যাঁ আমি জানতাম এটা দেবে হ্যাঁ প্রচুর ঘড়ি আছে অনেক সময় হাতে হাত ভর্তি আছে এই যে দিয়ে দিলেন এবার আপনার জন্য কুল্লু যেটা আমি মুখে বলবো সেটা হলো সত্যজিৎ রায়ের সাথে সম্পর্ক আছে এবার পরের একটা কুলু লাগবে পরের কুলু কি মুখে দেব না ওপেন করব ওপেন করুন ওপেন করব তাহলে একটা জিনিস আমার পছন্দ মতো তুলে নি কি নেব বলেন যেটা আপনার খুশি আপনার পাটা ফেটা ফ্রেমটা রাখলে সময় নষ্ট করব না ঝটপট করব অর্জুন হ্যাঁ এসো বাবা কি ডিফিকাল্ট কি ডিফিকাল্ট দেখেন দাদা হ্যাঁ অর্জুন এদিকে এসো হ্যাঁ মেলা থেকে কিনে এনেছে দাদা দেখেন এখানে কিছু পড়ে না হ্যাঁ জল ভরা আছে ব্যালেন্সের খেলা দেখাচ্ছে যাতে সব বাজে কথা দু টাকায় কিনেছে দাদা এই একটা খোলো সময় নষ্ট করো না যাও আচ্ছা বাবল আজকে একটা ইতিহাস ঘটতে চলেছে আমি বলে দিলাম আগে থেকে হ্যাঁ তাই হ্যাঁ উত্তরটা শোনার পর ইচ্ছে হবে এটা দিয়ে নিজের মাথায় মারি হ্যাঁ বলো আর একটা খুলু তা কি করবো মুখে দেব না এখান থেকে ওপেন করবো হ্যাঁ তাহলে এখান থেকে ব্যাগটা রাখ হ্যাঁ ব্যাগটা রাখ অর্জুন ব্যাগ গোডাউনে যাবে হামা চাব পৃথিবীতে প্রথমবার এরকম ঘটনা ঘটতে চলেছে আমি এটা তুলে দেবো আপনি নিজের বুকে মারবেন আমি কনফার্ম আছি আমাদের দুজনে কিসে মিল আছে আমাদের হ্যাঁ দুজন আমার তোর সোম চক্রবর্তী চক্রবর্তী হাসিটা এত মিষ্টি লাগলো কি না কি করবে তুমি নিজে করো আমাকে মেলো না খুলে দাও করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু পরানের বন্ধু যখন পায় অডিয়েন্সের জন্য মিলিয়ে দি ইনি বিখ্যাত মানুষ আছেন বটে হ্যাঁ সত্যজিৎ রায়ের সাথে কাজ করছে শাখা প্রশাখা হ্যাঁ কে বাত হ্যাঁ তারপর তো দুটো অক্ষর খুলেছে হাচা মা বা সব পুরো গুলিয়ে একাকার হয়ে গেছে হাজার বলা লা হয়ে গেছে চলো থ্যাংক ইউ ভেরি কে বাত কে বাত হ্যাঁ হ্যাঁ আজ আমার মনটা যে তাই এখন তুই জানা সে রে আজ আমার মনটা যে তাই এখন তুই জানা সে রে আজ আমার মনটা যে তাই এখন তুই জানা সে রে না সে রে না সে রে না সে রে না সে রে কি পেলে একবার তুলে দেখা একবার জাস্ট সুন্দর তোষ্টে পেয়েছি থ্রিলে আর একটা না হ্যাঁ তার মানে প্লাস ফাইভ তিনটে নিয়ে নিয়েছো তুমি আর চলো এবার রুদ্র বসে আছি পথে ফাগুনের গান কে কত ভাবি ভুলে যাব বসেন বসেন হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ হ্যাঁ দেওয়া নেওয়া ব্যবসা বাণিজ্য সেরে নি এরপরে কিন্তু আপনার নাম নেই রাগ রাগ রাগে কোথাও রুদ্র নীল নেই এটা একদম না আছে ঠিক আছে এটা হচ্ছে একটা ব্যাগ আছে এটা সিডি আছে যা সিডি ব্যাগ আছে আর এমনি ল্যাপটপ ব্যাগ আছে একটা ঠিক আছে আচ্ছা এইটা আছে হচ্ছে এমপিথি প্লেয়ার এবং হেডফোন আছে ঠিক আছে এটা রাখলাম এখানে আচ্ছা এবার বলি আছে হচ্ছে গিয়ে ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা কালেকশন বাহ ভানু বন্দ্যোপাধ্যায়ের কালেকশন আর আছে একটা ডিভিডি প্লেয়ার আছে সঙ্গে রিমোট কন্ট্রোল ফ্রিতে দেবো আচ্ছা এবার হচ্ছে রগ লেখা রগ রগ রগে ব্যাপার আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সত্য এখানে ডেট মান্থ দেখা যায় মুফত এটা মুফত এটা কিছু দিতে হবে না এখানে ডেট মান্থ দেখা যায় বলেন একটা কুলু দেব মুখে কিংবা লেটার বলেন দাদা মুখে দেব একটা জিনিস আপনি আমার হাতে তুলে দিন নিজে হাতে
আপন বাপন চৌকি চাপন করে তুলে দিন ব্যাস তো ওল ঢোলটা নিয়ে নি মামার খোল পড়ে থাক মামার খোল মামার খোল মামার খোল পড়ে থাক হ্যাঁ এবার যেটা হচ্ছে মুখে বলবো তো মুখে যেটা বলি এটা ভাঁজ করা যায় ভাঁজ ভাঁজ করা যায় বলে খবরের কাগজ একদম কনফার্ম ভুল হলে সব কিছু কিন্তু কোথায় যাবে গডাউনে অর্জুন আরে অনেক হয়েছে এক চান্স উত্তর প্রদেশে দেখিয়ে দাও পরে যিনি আসবেন তাকে একটু বুঝে দেবেন বুঝে দেবেন মিমি বাড়িটা তো বেশ ভালোই বানিয়েছো নাইস লুকিং হাউস কোথায় ওই ভাই চেয়ারে বসে চেয়ারে বসে হ্যাঁ সে তো আমি বসবো বাট বসেছেন টুকি আসলে কি হয়েছে এখানে লোকা আছে ডিরেক্টর বলে দিয়েছে লোকা আমি লুকিয়ে গেছি লোকা এবার আসে কামের কোথায় আসি বাবা কত আমি ভাবলাম কি আমি লুকিয়ে আছি দেখবো সব কিছু নিয়ে চলে গেছি এটা হচ্ছে এয়ার ফ্রায়ার কাজে লাগবে অনেক কাজে লাগবে হ্যাঁ কম তেলে রান্না হবে আপনার কি বলে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সব ভালো থাকবে এটা হচ্ছে শাড়ি হ্যাঁ জর্জেট আছে জর্জেট এটা যদি আপনি পান তবে বলবো গায়ে ফেলে দেখান কেমন লাগছে না ফেলে তো গডাউনে এটা একটা ব্যাগ আছে ব্যাগ সুন্দর ব্যাগ আছে ঠিক আছে আর আচ্ছা এইটা হচ্ছে লাস্টে আছে ওয়াও এটা ভালো লাগছে এই ব্যবসা বাণিজ্য তো সব হয়ে গেল জানেন তো সব ঠিক আছে এবার মুফত কুলু যেটা হলো সেটা হবে হ্যাঁ মুফত আর তাড়াতাড়ি বলো বলছি দাঁড়ান আমাকে ভাবতে হবে এখানে যেটা লেখা আছে সেটা আপনার কাছে আছে খালি যেটা লেখা আছে কিছু দিলে এটা আপনার কাছে নেই বললে কত কিছু আছে এরোপ্লেন আছে আপনার কাছে হেলিকপ্টার আছে বলে যা যা একটা জিনিস নিয়ে যাও আর মুখে একটা ক্লু দাও দুটো মিলি বলেন একটা অক্ষর দেখা তাহলে পছন্দ মতো একটা জিনিস আমি নিয়ে নেবো শাড়িটা নিয়ে নাও আমি নেবো আমার পছন্দ মতো ও আচ্ছা তুমি যাও চলো আজকে তোমার পছন্দ মতো আমি শাড়ি নিয়ে নিলাম ওকে চলো অর্জুন এত খাসে না মুখে বলেছি কাপড় চাপা দিয়ে আসবি হ্যাঁ চলো অর্জুন ওপেন কর মালিককে থাপ্পড় মারা দিচ্ছে না চটা করে পরিষ্কার হয়ে গেছে এবার চার নম্বরটা খুলে দাও হ্যাঁ তাড়াতাড়ি করো ভাই লড়কা আর লড়কা হতে হতে লড়কা হয়ে গেছে আর একটা কুলু নেবে হ্যাঁ হ্যাঁ তাহলে একটা জিনিস কোনটা অন গয়নাটা নিয়ে নাও মুখে বলবো না ওপেন 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 আই অর্জুন একটা খুলে দাও এতে ক্লিয়ার হয়ে যাবে একদম ক্লিয়ার চলেন চল খুলে দাও সব ঘটনা এখানেই হবে না সময়টা চলে যাচ্ছে ভাই তাড়াতাড়ি কর প্লিজ সালো রাকা
এটা ওর আছে এগুলো এটা আছে ওর হ্যাঁ হ্যাঁ অবশ্যই কতবার দেখেছি এটা পরে বেরিয়েছে সালোয়ার কামিজ না আমি তো ভেবেছিলাম পারবোই না সালোয়ার কামিজ এইটা রাখেন আর এইটা রাখেন চলেন আসেন থ্যাংক ইউ মিষ্টি মুখ করবে I thought I will just go in vain. এই যে এটা পেয়েছি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তিনটে ক্লু নিয়েছে। ও তো প্লাস ফাইভ হয়েছে। শ্রাবন্তে চলে যাও। দেখলে কিন্তু কাঠমান্ডু হয় এটা কাঠমান্ডু নয় তবু আমি দেখবো কাঠমান্ডু বলে ওখানে আমি গিয়ে দেখা করবো কিন্তু এবার দেওয়া নেওয়া এটা একটা জুসার আছে জুসার আছে দেখিয়ে দিলাম প্রথমে এটা হ্যাঁ এবার হচ্ছে মেকআপ মেকআপ বক্স আছে আচ্ছা এটা কাজে লাগবে বাচ্চা মেকআপ বক্স এটা হাতে সে আমি জানি আপনার বড় বড় লাগে কিন্তু ছোট ছোট আমি হ্যাঁ সঙ্গে নিয়ে আছে কি বলেন তো যত হিরোইনের মেকআপ বক্স ছোট তার মানে হচ্ছে সে হচ্ছে দেখতে নর্মাল সুন্দর যত বড় বড় টানতে টানতে নিয়ে যেতে হচ্ছে তার মানে বুঝেছেন পুরো হুলিয়া চেঞ্জ হয়ে যায় হ্যাঁ না আমার যেটা মনে হচ্ছে শ্রাবন্তী ওই বাচ্চাদের মতো কথা বলতে পারে সেখানে বাচ্চা মেকআপ বক্স দিয়েছে একটু শোনাবে হ্যাঁ একটু না আমি আগে খেলবো তারপর শোনাবো আচ্ছা ঠিক আছে এবার একটু বড় হয়ে যান কারণ শাড়ি আছে আমি বুঝি না হ্যাঁ কেমন লাগছে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আমি আশা করছি সব আপনি পাবেন যদি এক চান্সে উত্তরটা দিয়ে দিতে পারেন তো লাস্টে আমারটা টাফ থাকবে হ্যাঁ আচ্ছা মনে করেন আমি আপনি রক গান গাইছি রক না রক গান তো ওখানেই লেখা আছে আপনি ক্লু এটা দিন না মুফতে যেটা আছে মুফতে যেটা দেব সেটা দিচ্ছি কি আছে অনেকে চোখে আপনি এটা স্বপ্নের রাজকন্যা তুমি কনফার্ম যে তোমাকে লোকে এটা ভাবে यस ওকে কি আনন্দ হ ওভার কনফিডেন্স কে কোন লেভেলে আছে ভাবে ওভার কনফিডেন্স হ্যাঁ ফুলে দাও ফুলে দাও দেখিয়ে এগুলো কি ছুরি কেন এত খেলা দেখা দেখাবে এখনি দেখা একটা না 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 ঠিক আছে ঠিক আছে দেখো টিপ দেখিয়ে দাও হ্যাঁ ঝিল কা কাওয়া আরে চলো চলো দেখিয়ে দাও ঠিক আছে দেখিয়ে দাও সবাইকে বলবে সবাইকে বলবো এই ঘরে যারা আসবে সবাইকে বলবো আসবে কবি তো মিলেগি
आज नहीं तो कल। At the same time, plus 15, which is very important. Tale ba total la dekhi to cut ki holo. Sabunti 55, Shoham 25, Mimi 40, Rudro 40. Chalo, amra last step ta kheli. Eta Sidhu Jatar khela. Je sob janta jata, jake felu je kono jayga atke gelei take ekta kichu কমিউনিকেট করতে এবং সে জানিয়ে দিত যে ব্যাপারটা কি। তো তিনি একটা মজা করে চিঠি লিখতেন, সেই চিঠির মধ্যে জায়গায় জায়গায় তিনি একটা শব্দের বদলে সংকেত ইউজ করতেন, সাংকেতিক কিছু জিনিস দিয়ে বোঝাতেন। তার সেই চিঠি একটা পড়া হবে, একটা ইনসিডেন্ট সেটা বলে নেবো প্রথমে, কখন লিখেছিলেন চিঠিটা, কেন লিখেছিলেন, তারপরে চিঠিটা পড়বো, চিঠির মাঝখানে মাঝখানে লাইনে লাইনে একটা করে জায়গায় অফ আছে, ড্যাশ, আর ড্যাশটাকে উনি অন্যভাবে পূরণ করেছেন যেটা স্ক্রিনে আসবে। এবার সেইটা দেখে বুঝতে হবে যে উনি কী মিন করেছেন, কথাটা কী। যে পারবে প্লাস ফাইভ, চ্যালেঞ্জ আছে কিন্তু তার সঙ্গে রিস্কটাও আছে, মাইনাস ফাইভ অ্যান্ড মাইনাস টেন। প্রথমে জায়গাটা বলি, সিচুয়েশানটা হচ্ছে আন্তর্জাতিক একটি চক্রের ক্রিয়াকর্মের আঁচ পেয়ে সিধু জাটা তার বন্ধুর উদ্দেশ্যে লিখলেন এবার চিঠিটা। কয়েকদিন ধরে খবরের কাগজে লক্ষ্য করছি একটি ড্যাশ এর ছবি, আর তার নিচে কিছু নাম্বার। যেরকম ভাবে লেখা আছে এখানে বার্ড বলে কথাটা, তার ভেতরে হয়তো কিছু একটা লুকিয়ে আছে, সেটা থেকেই বলা যেতে পারে যে কিছু একটা। হলো, দেখে নি কি আছে, হলুদ পাখির ছবি, যেহেতু ইয়েলো দিয়েই বার্ডটা লেখা। ওকে চলো পরের লাইন, এটাতে কেউ কিছু পেল না। আর যেদিন প্রকাশিত হচ্ছে সেদিনেই ঘটছে চুরির ঘটনা, এই বিষয়টা ড্যাশ এও প্রচলিত ছিল। আর পেছনে চীন আছে সেই জন্য প্রাচীনেও দুধ মাইনাস টেন। আচ্ছা, ড্যাশ এর রাজার কাছে এভাবেই একবার সংকেত পাঠিয়ে লুট করেছিল ডাকাতেরা। বলো পাঞ্চাল রাজার কাছে দেখা যাক তাই আছে কিনা। পাঞ্চাল আজ যে সংকেত দেখলাম তাতে আঁচ করতে পারি জাদুঘর থেকে সম্রাট বাবরের ব্যবহৃত হীরে বসানো ড্যাশ চুরি হতে চলেছে। চামচ, আচ্ছা দেখি চামচ, অলিম্পিক প্লাস ফাইভ। তাহলে বন্ধুবর, এবার ড্যাশ নয়, বুদ্ধি দিয়ে পাকড়াও করতে হবে এই পরিকল্পনার মূল পাণ্ডাকে।
বলে ত্রিভুজটা কি হবে বল আর এই ত্রিভুজটা কি হবে কোথায় আরো আছে দেখো কেউ বলবে চ্যালেঞ্জ করবে কেউ এনিবডি বলো বাহু বলো দেখা যাক কি আছে परिचालक के देखे छवि नहीं कथा बोली छुट्टी पाए ना छुट्टी काटाते तो मिथ्ये कथा जमन बांगाली मिथ्ये कथा छोट बेला मोटामुटी स्कूल काटा टीचारे पढ़ते ना बसे मिथ्ये कथा शिखे आस সেটা অ্যাপ্লাই করে এবং এই মিথ্যে কথা বলার জন্য নেপালে গিয়ে মানে ছুটি কাটাতে নেপালে যায় এবং ছুটিতে কাটাতে গিয়ে নেপালে কি কি সমস্যার মধ্যে পড়ে এবং কি কিভাবে এদের মুন্ডুপাত হয় এটাই হচ্ছে ছবির গল্প এবং অসম্ভব ভালো একটা কমেডি সিনেমা একদম একদম অন্য আউট অ্যান্ড আউট এবং আমি এটুকুনি বলতে পারি দাদা তোমার তো ভালো লাগবেই দর্শকের ভালো লাগবে কারণ হচ্ছে যে অনেক দিন পর হলে বসে পুরো ছবিটা জুড়ে হাসবে মানুষ ভীষণ মজা পাবে ओके नंबर देखी श्रावंती 60 सोम 25 मिमी 45 रुद्र 40 गुड चलो लुईस अल्बर्स लिग्रो हेयर ऑयल पक्ष गिफ्ट हैम्पर लुईस करे हेयर So strong and long rahe here the memento zir pokkho theke and organizer zir pokkho theke eta ei paharer gondho shushe phele la 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 age champion take debo ami luis herbals ligro hair holo pokkho theke gift hamper as usual champion so are taka ta team e divide hobe ha পক্ষ থেকে 50,000 অসাধারণ লাগলো ওদের সঙ্গে খেলে দারুণ ভালো লাগলো ছবি তো আপনারা দেখবেন কাঠমান্ডু দেখবেন আমাদের বেস্ট উইশেস রইল ছবিটার জন্য আর আপনাদের সঙ্গে আমরাও দেখতে যাব যেমন ওরা এসেছে আমাদের সঙ্গে খেলতে তেমন আপনারা আসুন এই মঞ্চে খেলতে এরকমভাবে মজা করতে করতে খেলবো আমরা গল্প করতে করতে খেলবো ওকে দ্যাটস ইট ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি ঢাকা বিকেল গানের পাল্টে যাচ্ছে